সরকারি উকিলকে আমরা 13 লাখ টাকা দিয়ে 48,000 টাকা দিয়ে 5 জন কেন পাঠালে তো সেই উকিল বলছে কোনো বিচার ব্যবস্থা বুঝবেই না এই বছর তার মানে আমরা তাহলে কোনোদিন চাকরি পাবো না মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ দ্রুত হারে যেন আমরা নিয়োগ পাই আগে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলার জটিলতা এবং বিক্ষোভ আন্দোলন প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী এবার রাজ্য পুলিশ কনস্টেবল পদে নিয়োগপত্র থাকা সত্ত্বেও নিয়োগ না পেয়ে শুরু হলো ভবানী ভবনে বিক্ষোভ সোমবার সকাল 11টা থেকে প্রায় 6,500 চাকরি প্রার্থী বিক্ষোভে সামিল হন এই বিক্ষোভ আন্দোলন সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে কালীপুর থানার সামনে 1,000 চাকরি প্রার্থী তারা কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই বিশাল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামলাতে মোতায়েন করতে হয় বিশাল সংখ্যক পুলিশকে কিন্তু কেন আচমকা এই বিক্ষোভ আন্দোলন বিক্ষোভকারীরা জানাচ্ছেন 2019 সালে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন 8,419 জন কনস্টেবল তার মধ্যে 1,871 জন এর মধ্যে চাকরিতে যোগ দিয়ে দিয়েছেন কিন্তু যারা পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগে উত্তীর্ণ হতে পারেনি তারা হাইকোর্টে মামলা করেন হাইকোর্ট মামলা স্থগিতাদেশ দেয় ফলে অনিশ্চিত হয়ে পড়ে বাকি 6,500 জন প্রার্থীর ভবিষ্যৎ 3 মাস চলার পর মামলা পাঠিয়ে দেওয়া হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে স্যার থেকে নম্বর সহ মেধা তালিকা চেয়ে পাঠানো হয় কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কিন্তু অভিযোগ সেই নম্বর সহ মেধা তালিকা স্যারের কাছে পাঠানোর পরেও আটকে রয়েছে প্রার্থীদের ভবিষ্যৎ দিনের পর দিন প্রতিশ্রুতিতে হতাশ চাকরি প্রার্থীরা তারা চাইছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবিলম্বে নিয়োগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ দ্রুত হারে যেন আমরা নিয়োগ পাই এবং এটাই আমাদের কাছে আজ গরজট যে 6,500 ছেলেকে যেন দ্রুত হারে নিয়োগ দেওয়া হয় আমাদের একটাই দাবি আমাদের দুটো ছেলে দু তিনটা ছেলে সুইসাইড করেছে শুধু ডিপ্রেশন থেকে আমরা চাই না সুইসাইড আমাদের একটাই দাবি আমরা সব এখানে সব সমস্ত এখানে কোনো জালিয়ে দেয়নি সমস্ত ছেলে খেটে চাকরি পেয়েছে এই যে জয়নিং করিয়ে সার্ভিস বুক দেওয়ার পর আবার সেগুলো নিয়েছে ফিরিয়েছে এইসব ম্যাম আমরা এই নিয়ে আমাদের আজ আর এই নিয়ে আমাদের অনেক দিন চলছে আমরা আর পাচ্ছি না ম্যাম আমাদের সরকারের কাছে পিআরবির কাছে মানুষের পশ্চিমবঙ্গ সারা বাংলার কাছে আবেদন আমাদের একটাই দাবি ইমিডিয়েট আমাদের জয়েন করুন যেহেতু এখন 25% সরকারি অফিসে লোকজন আসছে যার জন্য স্যাটও খুলছে না এবং স্যাটের বিচারপতি কোনো রকম হেয়ারিং নিচ্ছে না এবং স্যাটের বিচারপতির কাছে সরকারি উকিলের কাছ থেকে শোনা স্যাটের বিচারপতি ইভেনও বলেছেন যে 1 বছর কোনো হেয়ারিং নেবেন না তাহলে আমাদের অবস্থাটা কি হবে তাহলে আমাদের জয়েনিংয়ের ব্যাপারটা কি হবে এইটা তাহলে কে দেখবে তাই জন্য আমরা আজকের ভবানী ভবনে এসেছি নিয়োগ প্রার্থীদের বোঝাতে আসলে নামেন ডিসি সাউথ আকাশ মেঘারিয়া একই সঙ্গে 6 জনের প্রতিনিধি দলকেও ভবানী ভবনের ভিতরে ডেকে পাঠানো হয় প্রথমে শান্তভাবে নিয়োগ প্রার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় এর মধ্যে আপনারা ওই প্রথম হাইকোর্টে স্টে ছিল তারপরে স্যাটে কেসটা রিফার হয় 12 ওই জানুয়ারি 1 মাসে স্যাটের শুনানি হওয়ার কথা ছিল সেটা তারপরে পোস্টপন হয়ে যায় ঠিক বলছি তো আপনারা সবাই সিলেক্টেড ক্যান্ডিডেট একটা ডিসিপ্লিন কেন কি পুলিশ ডিপার্টমেন্টের আপনারা সিলেক্টেড একটা ডিসিপ্লিন কিন্তু তারপরেও শান্ত হননি বিক্ষোভকারীরা পুলিশকর্তার সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়েন তার জেরে কিছুটা ধমক দিয়ে ফের বোঝানোর চেষ্টা করেন ডিসি সাউথ আকাশ মেঘারিয়া এখন আপনি আমাদের কোঅপারেশন পেয়েছো এই নিয়ে এত বড় বড় কথা বলছো প্রথম কোঅপারেশন পেয়েছো এই জন্য এত বড় বড় কথা বলছো যা তোমাদের হয়ে আমরা 5 জন সাথে কথা বললাম তোমাদের যত কথা সব কথাটা ওরা বলেছে আমরাও বলেছি কি আমাদের পুলিশ ডাইরেক্টরেটের স্পেশাল টিম আজকে সেটে গিয়েছে বলেছি কি যে 25 তারিখ এই তারিখ যত ডেট দেওয়া হয়েছে সেটা ডেট দিয়ে আর কিছু হবে না ইমিডিয়েটলি আর্জেন্ট হিয়ারিংটা যাতে হোক তারপরে এজি সাহেবকেও জানানো হবে কি এই জিনিসটা আর যাতে ডিলে যাতে না করা হোক তখনই চাকরি প্রার্থীরা জানান সরকারি আইনজীবীকে তারা 14 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন আপনার সরকারি উকিলকে আমরা 13 লাখ টাকা দিয়েছি সেই উকিল বলছে কোনো বিচার ব্যবস্থা বুঝবেই না এই বছরে তার মানে আমরা তাহলে কোনোদিন চাকরি পাবো না আরে 13 লাখ টাকা দিয়েছি সরকারি উকিলকে আলিপুর থানা এবং ভবানী ভবনের সামনে বিপুল বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল আশ্বাস নয় অবিলম্বে নিয়োগের চরম সময়সীমা চান তারা
দিক থেকে ম্যাডাম যেভাবে আশ্বস্ত দেওয়া হচ্ছে দীর্ঘ 8 মাস ধরে আমাদের সেই একই আশ্বস্ত করা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি থেকে সমস্ত তথ্য প্রমাণ দেওয়ার পরেও সবাই শুনুন স্যার বলেছেন 1 মাসের মধ্যে আমাদের কেসটা নিষ্পত্তি করার পুরো রেসপন্সিবিলিটি আমরা এর আগেও দুবার বিক্ষোভ করেছি এর আগেই দুবার বিক্ষোভ করেছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবনে আমাদেরকে এই বুঝিয়ে তাড়িয়ে দিয়েছে 25 তারিখ ডেট দেওয়া রয়েছে হিয়ারিং এর ডিসি স্যার বলছেন কি আমি চেষ্টা করব আমাদের ডিমান্ড আছে স্পেশাল ডেট আনুন আর আমাদের কেসটা দেখুন নম্বর ওয়াইজ মেরিট লিস্ট দিদি আপনারা ভালো করে জানুন কি প্রাইমারিতে একদিনে স্টে উঠে গেল বিগত 3 মাস থেকে আমরা নম্বর ওয়াইজ মেরিট লিস্ট দেওয়ার পরও আমাদের এই অবস্থা আছে বারবার বুঝিয়ে সুজিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পুলিশ লাঠি চার্জ করে লাঠি চার্জে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে আধিকারিক আপনাদের সঙ্গে এখনো কথা বলেছেন আধিকারিক আমাদের সঙ্গে কথা বলেছে মানে আইপিএস অফিসার আমাদের সঙ্গে কথা বলেছেন উনি বলেছেন যে আমাদের চেষ্টা করবেন কিন্তু চেষ্টা তো অনেক অনেকক্ষণই বলছেন এরপরেও বেশ কয়েকবার জমায়েতের চেষ্টা করলেও বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সমর্থ হয় পুলিশ তবে পুলিশ কর্তাদের কথা মতো দ্রুত নিয়োগ করা না হলে ফের তারা এভাবে বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটা হুঁশিয়ারি বিক্ষোভকারীদের